গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি দেখেই তোমরা বুঝতে পারবে। তো আজকের হলো উল্টো রথ। তো উল্টো রথের দিন রিজোর বাবা, আমি আর রিজো তিনজনে মিলে এখন বেরোচ্ছি একটু উল্টো রথের মেলায় ঘুরবো বলে, আর মাম্মা গেছে ওর বন্ধুদের সাথে উল্টো রথের মেলায়। ওরা বন্ধুরা মিলে ঠিক করেছিল আজকের একটু মেলা ঘুরবে, সেই জন্য ওরা একটু বিকেল বিকেল বেরিয়ে পড়েছে আর আমরা সন্ধ্যাবেলার দিকে বেরোচ্ছি। এখন ওই সাড়ে ছটা পৌনে সাতটা মতো বাজে। সন্ধ্যে টন্ধে দিয়ে রেডি হয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। মাম্মা বাড়ি চলে আসবে, ওর বন্ধুদের সাথে ঘোরা হয়ে গেলে ও চলে আসবে, আর আমরা একটুখানি এখন যাচ্ছি সিটি স্টাইলে। সিটি স্টাইল আমাদের এখানে নতুন ওপেন হয়েছে আজকে, তো সেই জন্য একটুখানি ভাবলাম যে মেলায় ঘোরার আগে, মেলায় প্রচণ্ড ভিড় আর যা বিচ্ছিরি একটা গরম, পুরো ঘেমে স্নান হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের বাজার থেকে সিটি স্টাইল ওই পায়ে হেঁটে 5 মিনিটে যেতে হয়, তো ওখানে গাড়ি রাখার অসুবিধে বলে আমরা গাড়ি বাজারে রেখে হেঁটে এই যে চলে এসেছি সিটি স্টাইলের সামনে। আর ভিড়টা তো শুধু তোমরা আজকে দেখো, যেহেতু আজকের ওপেনিং ছিল তো সে কারণে প্রচুর মানুষের ভিড় ছিল, আর আমরাও চলে এসেছি। তো সিটি স্টাইলে একটু জিনিসপত্র দেখবো, টুকটাক পছন্দ হলে কেনাকাটা করবো, আর প্রচুর অফার চলছে তো সেই অফারগুলোই দেখতে এসেছি একটু। আর বাইরে যা গরম, ভাবলাম মেলায় ঘোরার থেকে এখানে ঘোরা ভালো। তো যাই হোক, এখানেও ঢুকে সেই একই অবস্থা, এত গ্যাদারিং মানে ভীষণ সাফোকেশন হয়ে যাওয়ার মতো অবস্থা, প্রচুর লোকের ভিড়। তো তার মধ্যে আমি ভিডিও করছি, তোমরা দেখো এত লোকের ভিড়। তো এই যে আমরা এখন ওপরে যাচ্ছি, নিচে সামান্য কয়েকটা করে জিনিস তোমাদেরকে আমি দেখাতে পারছি, কারণ সমস্ত কিছু দেখিয়ে ওঠা সম্ভব নয়। তো মাম্মাও এসেছিল ওর বন্ধুদের সাথে, সিটি স্টাইলে ঘুরে গেছে, সেজন্য ওকেও আর আনলাম না আজকে, অন্যদিন আবার আসবো মাম্মাকে নিয়ে, ওরও কিছু কেনাকাটা করিয়ে নিয়ে যাব। তো আজকের আমার কিছু পছন্দ হলে আমি নেব, তো সেই সবই দেখছিলাম। আমার কয়েকটা টি শার্ট নেওয়ার ইচ্ছা ছিল, তো এখানে টি শার্টগুলো অফারে ছিল, বাই টু গেট ওয়ান ফ্রি এরকম ছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম সব অফার চলছিল আর কি। তো আমার এই টি শার্টটা প্রচণ্ড পছন্দ হয়েছিল, কিন্তু সাইজ ঠিকঠাক পাচ্ছিলাম না, তারপরে সাইজ পেতে এটা নিয়েছি। আর দেখছিলাম টুকটাক টি শার্টগুলোই বেশি দেখছিলাম, আর খুব পছন্দও হচ্ছিলো। আমরা সচরাচর তোমরা জানোই এম বাজারে বেহালায় মার্কেটিং করি আমরা, কোনো কিছু কেনাকাটার থাকলে ওখানে যাই। তো সিটি স্টাইল যেহেতু নতুন ওপেন হয়েছে, তো সিটি স্টাইলে দেখতে এলাম, আর রিজোরও কিছু টি শার্ট প্যান্ট এগুলো নেওয়ার ছিল, ওর জন্য কয়েকটা জিনিস কিনলাম। তো টুকটাক জিনিসপত্র কেনাকাটা করছি, দেখছি, আর প্রচণ্ড লোকের ভিড় মানে বলে বোঝানোর নয়। আর যে জায়গাটা ফাঁকা পাচ্ছে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি সেই জায়গাটায়। তো যাই হোক, ঘুরছি এই দেখছি জিনিসপত্র, টুকটাক জিনিস নিয়েওছি। আর রিজোর তো বদমাইশি শুরু, সব জায়গাতে গেলে এরকমই করে। যাই হোক, আর ওকে ক্যামেরা দেখালেই ও হাই করতে শুরু করে দেয়। তো এখানে এই যে রিজোর বাবা কিছু বাড়িতে পরা ট্রাউজার, হাফ প্যান্ট এইসব দেখছিল, তো ওইসবই কেনাকাটা করলাম, টুকিটাকি কেনাকাটা করলাম। আর যা ভিড় ছিল, প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখার মতো মানে অবস্থা ছিল না। তারপরে আবার আমরা এখান থেকে বেরিয়ে একটু মেলার দিকে যাব, তো সে কারণে একটু তাড়াহুড়ো করে আর কি সমস্ত জিনিসপত্র দেখে আর কেনাকাটা করলাম আর কি। তো এই যে এই কোয়ারটা আমার খুব পছন্দ হচ্ছিলো, তো রিজোর বাবাকে বলছিলাম এটা কেন, কারণ কি আমরা সামনেই ঘুরতে যাওয়ার প্ল্যান করছি আর কি, খুব তাড়াতাড়ি আমরা ঘুরতে যাব। তো কোথায় যাবো সেটা তোমরা পরে জানতে পারবে। আর তো এই সমস্ত জিনিসগুলো দেখছিলাম, আর এই ফ্রকগুলো আমার খুব পছন্দ হয়েছিল, দামও খুব রিজনেবল ছিল। তো একখানে আমি অলরেডি নিয়েছি, তো রিজোর বাবাকে দেখাচ্ছিলাম যে এটা নেবো না এটা নেবো, দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে তুমি দেখো। তো আরও জিনিস দেখছিলাম, এই করছিলাম আর কি। তো মোটামুটি জিনিসপত্র ভালোই এখানে কালেকশন রয়েছে, আর কিছু বাড়িতে পরার ট্রাউজার টাইপের প্যান্টগুলো দেখছিলাম, প্লাজোর মতো নর্মালি হালকা ফুলকা যেগুলো বাড়িতে পরা যায় বা টুকটাক বাইরে বেরোলেও পরতে পারবো, সেরকম টাইপের প্যান্টগুলো দেখছিলাম এখানে, খুব ভালো পাওয়া যাচ্ছিলো। তো অনেক কিছুই কেনাকাটা হয়েছে, মোটামুটি কেনাকাটা করে এই যে বেরিয়ে পড়েছি বাইরে, এখন আমরা যাব মেলার দিকে। তো মেলায় গিয়ে একটুখানি ঘোরাঘুরি করব, এখন ওই 9:30 মতো বাজে, এই যে মেলায় চলে এসেছি। তো মেলায় দেখো এখনও পর্যন্ত প্রচুর ভিড়, আজকেই মেলা শেষ, যেহেতু আজকের উল্টো রথ আজকেই মেলা শেষ হয়ে যাবে, আর কয়েকটা দোকান হয়তো থাকবে যেগুলো বাঁধা দোকান, সেগুলো হয়তো থাকবে দু একদিন। তো যাই হোক, মেলায় ঢুকেছি আর এই জিলিপি এইসবের দোকানগুলোই রয়েছে, আমরা যাচ্ছি এখন খেতে, প্রচণ্ড টেস্টটা পেয়েছে। তো এখন আমরা ওই সোডা ওয়াটার খাবো বলে ওখানেই যাচ্ছি আর কি। ¿Qué?
তো রিজু একটা গাড়ি কিনলো, তারপরে এদিকে আমি একটু ইয়ারিং দেখতে চলে এলাম। ইয়ারিং দেখলে যেন আমাকে টানে, তো ইয়ারিং না কিনে আর থাকা যায় না। এর আগের দিনও মেলায় এসেছিলাম যখন, তখন ইয়ারিং কিনে নিয়ে গিয়েছিলাম। তো প্রথম দিন যখন রথের মেলায় এসেছিলাম এখান থেকে ইয়ারিং নিয়েছিলাম 30 টাকা করে, আজকে সেগুলোই 40 টাকা করে বলছে। তো যাই হোক, আমি বিভিন্ন রকম ইয়ারিং দেখছিলাম, তো কয়েকটা এখান থেকে নেবো বলে ঠিক করছি, কিন্তু খুব একটা পছন্দ হচ্ছে না, কারণ কালেকশন আগে যত ছিল তার মধ্যে এখন কমে গেছে। তো তার মধ্যেও দেখছিলাম, দেখতে বেশ ভালোই লাগছিলো, কয়েকটা নেবো ভাবছিলাম। তারপরে এরকম ইয়াররিং আমার প্রচুর রয়েছে, মানে আমি ইয়াররিংয়ের পাগল। আমি ইয়াররিং কিনে কিনে মানে আমি বক্স ভর্তি করে করে রেখে দিয়েছি, কিন্তু পরি খুব কম। পরি বলতে কোনো অকেশন থাকলে কোথাও গেলে তখন পরি। তো ফাইনালি আমার এই ইয়াররিংটা পছন্দ হলো। একটা স্ট্রবেরি দেবেন। তো হাঁটাহাঁটি করতে করতে খিদেও পেয়ে গিয়েছিল, তো সে কারণে একটুখানি পোটাটো ফ্রাইটা খাবো, যেটা খুবই ভালো লাগে, যে কোরিয়ান পোটাটো ফ্রাই বা স্প্রিং পোটাটো ফ্রাই অনেকেই বলছে। তো যাই হোক, ওটাই খাবো ওই দোকানটায়। খুঁজতে খুঁজতে এখন আমরা হাঁটছি এখন। প্রথম দিন রথের মেলাতে যখন এসেছিলাম তখন তো এতটাই ভিড় ছিল, পা রাখার জায়গা পর্যন্ত ছিল না, সে কারণে মানে দোকানপাট তোমাদেরকে সেইভাবে দেখানো হয়ে ওঠেনি। তো আজকের একটু ফাঁকা রয়েছে, সে কারণে আজকে একটুখানি এদিক ওদিক ঘুরিয়ে দোকানপাট তোমাদের দেখাচ্ছিলাম। তো যাই হোক, এই যে ফাইনালি এখানে চলে এসেছি, পোটাটো ফ্রাই খাবো। তো এইটা আমার খেতে বেশ ভালো লাগে, একটু নতুনত্ব লাগে আর মোটামুটি একটা খেলে পেট ভরে যায়। তো এই যে এটা রেডি হয়ে গেছে, এটাই এখন খাবো রিজোর বাবা আর আমি। রিজো একদমই খেতে চায় না, কেন জানি না, ওর নাকি ভালো লাগে না, তো খায়নি। তো ওকে একটা কটন ক্যান্ডি কিনে দেওয়া হয়েছে, ওটাইও খাচ্ছে। আর আমি এখানে দেখো কিছু পার্স দেখছিলাম, পছন্দ হচ্ছিলো, খুব সুন্দর সুন্দর পার্স বিক্রি হচ্ছিলো, মাত্র 100 টাকা করে দাম। তো সেগুলোই দেখছিলাম কিনবো বলে, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। তো আমাদের মেলা মোটামুটি ঘোরা শেষ হয়ে গেছে, কারণ মেলা 10টার মধ্যেই তুলে দিচ্ছে পুলিশেরা। তো যাই হোক, আমাদের কেনাকাটা টুকিটাকি যা করার ছিল সন্ধ্যে থেকে, আজকে দিনটা বেশ ভালোই গেল। ওদিকে সিটি স্টাইলে গিয়ে কিছু কেনাকাটা করলাম, এদিকে মেলাতেও ঘোরাঘুরি হলো। তো এখন এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ মাম্মা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসছে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।